মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে পার্কে বজ্রপাতে এক দম্পতি সহ তিনজনের মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছেন আরেক নারী বিবাহবার্ষিকী উদযাপন করতে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে লাফায়েত্তি স্কয়ার নামের ছোট একটি পার্কে আসেন ওই দম্পতি ওই সময় বজ্রপাতে গুরুতর আহত হন দুই নারী ও দুজন পুরুষ দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের পরে শুক্রবার দুপুরে আহত দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয় নিহতদের দুজন হলেন 76 বছর বয়সী জেমস মুয়েলার এবং তার স্ত্রী 75 বছর বয়সী ডোনা মুয়েলার এই দম্পতি উইসকনসিনের রাজ্যের জেমসভিল শহরের বাসিন্দা তারা ওয়াশিংটনে বেড়াতে এসেছিলেন বৃহস্পতিবার ছিল তাদের 56তম বিবাহবার্ষিকী আহত অপর নারীর অবস্থা সংকটজনক